ইউক্রেনে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সময় যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে আরও যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। 2007 সাল থেকে ক্রেমলিনের অনুগত হিসেবে দক্ষিণ ককেশাস অঞ্চলের নেতৃত্বে রয়েছেন কাদিরভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তাতে তিনি সেই অঞ্চলের অর্থনৈতিক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণও জানিয়েছিলেন কাদিরভ। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হাজার হাজার সুপ্রশিক্ষিত ও সজ্জিত যোদ্ধা প্রস্তুত ছিল। এমন কোনো নির্দেশ দেয়া হলেই তাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করা হতো। ইতোমধ্যেই 18,000 স্বেচ্ছাসেবক সহ মোট 43,500 সেনা ইউক্রেনে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। ওই পোস্টে কাদিরভ লিখেছেন, জনগণের পক্ষ থেকে তিনি পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে চেচেন প্রজাতন্ত্রে আমন্ত্রণও জানিয়েছেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে দুটি যুদ্ধে লিপ্ত হয়েছিল চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এরপর পুতিন কাদিরভকে প্রধানত মুসলিম অঞ্চল পরিচালনা করার ব্যাপক সুযোগ দিয়েছেন, কেননা বিনিময়ে তিনি ওই অঞ্চলকে স্থিতিশীল ও পুতিনের অনুগত রাখার প্রতিজ্ঞা করেছিলেন। আর কাদিরভ সেই গুরুদায়িত্ব সঠিকভাবেই পালন করে যাচ্ছেন।